বহু বছরের স্বপ্ন লাস্ট 6 মাসের পরিকল্পনা আজকে বাস্তবায়িত হতে চলেছে। গৌরীকুণ্ডে আসলাম, ওদেরকে ঘোড়াফোড়া দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। পৌঁছলাম আমরা ভীমবালি, ঘোড়ার এখানে স্ট্যান্ড রয়েছে। পৌঁছলাম আমরা রামবাড়া, এরপরই শুরু হবে আসল চড়াই। এসে পৌঁছলাম ছোটলিনচলি, কি আর পারছি না, এলাম বড়লিনচলিতে, আর হচ্ছে না আমার দ্বারা। একটা ফিনফিনে টি শার্ট পরে আছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড কথা বলার মতো শক্তি পাচ্ছি না। আমি এসে ফেন্ট হয়ে গেছিলাম, আমার আর সেন্স ছিল না কিছু। ভীষণ কষ্ট কেদারনাথ ট্রেক, ভীষণ কষ্ট। মানব জীবন সার্থক, সনাতন জীবন সার্থক। সময় বাজে এখন 4:30 থেকে মোটামুটি লাইন পড়ে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম 15 নম্বরে, আমার ভাই এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা সবাই তখন এসে পৌঁছইনি বলে ওকে আবার পিছনে পাঠিয়ে দিয়েছে। মোটামুটি এখনও ট্যাক্সি শুরু হয়নি, যাওয়া 4:00 থেকে শুরু হয়। 4:00 থেকে শুরু হলে আধ ঘন্টার মধ্যে আমরা আশা করা যায় ট্যাক্সি পেয়ে যাব, শেয়ার ট্যাক্সি। আর চলো তাহলে যাত্রাটা শুরু হোক, হর হর মহাদেব। সময় বাজে 4:30, আমরা ফাইনালি পৌঁছেছি সোনপুরাক থেকে গৌরীকুণ্ডে। ঠান্ডা হাড়কা পড়ো ঠান্ডা, জানি না কেদারে গিয়ে কতটা ঠান্ডা পাবো। তো চলো হাঁটি, হাঁটতে থাকি। গৌরীকুণ্ডে আসলাম, গৌরীকুণ্ডের এই ঠিক জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে তোমরা দোলি নিতে পারো। ঘোড়া যদি নিতেই হয়, গৌরীকুণ্ডের ঘোড়া স্ট্যান্ড যেটা আছে ঘোড়া পাড়া, সেখান থেকে ঘোড়াটা নেওয়া দরকার, কারণ রাস্তায় প্রচুর রেট বলবে। ঘোড়া পাড়াবের রেট রয়েছে 2950 টাকা। আমার সাথে মা, কাকিমা, বোন এসেছিলো, কেউ আর গৌরীকুণ্ড থেকে ঘোড়া স্ট্যান্ডের উপর আসতে পারলো না। সবারই ঘোড়া লাগবে, ওদেরকে ঘোড়া ফোড়া দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। গৌরীকুণ্ড থেকে এগিয়ে আসলাম, এখান থেকে দেখাচ্ছে কেদারনাথ 16 কিলোমিটার। আদতেও সেটা নয়, গভর্নিং বডিকে এটা চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ বহু মানুষ আসে, আমরা নয় জেনে আসি, প্রচুর ভিডিওস দেখে আসি, প্রচুর ইনফরমেশান গ্যাদার করে আসি। বাট যারা বয়স্ক তাদের পক্ষে এই মাইলস্টোন দেখে গেলে সত্যি প্রবলেমে পড়বে, ভাববে 16 কিলোমিটার, বা যেতে হবে 22 বা তারও বেশি। আমরা এখন একটু বসলাম এসে, কারণ কাকা এখনও উঠে আসেনি, ভাইদেরকে পেয়েছি, একা নেই, জানি না কতক্ষণ ভাইটা থাকবে, কারণ ওরা তো জোর রানিং পায়ে হাঁটবে। আর এখান থেকে মোটামুটি জঙ্গলচড়ি 3 কিলোমিটার। ওই যে মন্দাকিনী নদী বয়ে আসছে, ঝর্ণার জল, জঙ্গল চাকরি দেখাচ্ছে 2.5 কিলোমিটার, গণেশ চটি 100 মিটার, 100 মিটার পরেই আমরা পেয়ে যাবো গণেশ চটি। এই দাদাকে নিলাম ব্যাগগুলো রাখার জন্য, ব্যাগগুলো প্রচণ্ড প্রবলেম করছে, ব্যাগ সোয়েটার সবচেয়ে খুলে ফেলবো এখন, প্রচণ্ড গরম লাগছে, পেট্রোল নিলে 2000 টাকা মতো। ব্যাগপত্র নিয়ে সত্যি পারছিলাম না, যদিও আমি একদম লাইট ওয়েট ক্যারি করছিলাম, কিছুই ছিল না, সোয়েটারটাও খুলে দিলাম, কারণ পিছন পুরো পিঠ পুরো ভিজে গেছে, আর ওই ভেজা মানে ঘামটা ঠান্ডা ঘাম একদম, মানে কষ্ট হচ্ছিল। সোয়েটারটা খুলে দিলাম, কারণ এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। এখনও জঙ্গলচটি 1 কিলোমিটার, খুব খিদে পাচ্ছে, জল বাসা পাচ্ছে, জল চলে গেছে পিঠুর সাথে। আমি একটা লস্যি কিনলাম, ভাইয়া কিতনাকার দিয়ে 40। কেদারনাথের এই রাস্তাতে প্রচুর জিনিসের দাম, 20 টাকার চা, জলের বোতল 50 টাকা, এই ডিস্টেন্স অবধি এখন অবধি। বাট সবাই বলছে দাম বেশি দাম বেশি দাম বেশি, হবে না কেন, ওইখানে আর কোনো ট্রান্সপোর্ট নেই, সমস্ত কিছু সিলিন্ডার থেকে শুরু করে এভরিথিং যাচ্ছে ঘোড়াতে। একটা মানুষকে যদি ঘোড়াতে নিয়ে যাও কেদারনাথ অবধি, তার কস্ট পড়ছে 3000 টাকা, এরকম কত ঘোড়া যাচ্ছে শুধুমাত্র জিনিসপত্র নিয়ে, তো একটা কষ্ট আছেই না, মানে আমাদের ওখানে প্লেনসে বা গৌরীকুণ্ডের যেই দামটা জিনিসপত্র পাওয়া যায় ওপরে সেটা পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। লেখাটা জাস্ট পড়ো, কাস্ট কে লিয়ে খেদ হ্যায়। এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর লোক দাঁড়িয়েছে, সত্যি বলতে ভালোও লাগছে, পায়ে ব্যথাও করছে। ভাইরে পারবো? হ্যাঁ অবশ্যই, পারতেই হবে, না পেরে যাবি কোথায়, পারতেই হবে। হাঁটতে হাঁটতে কিছু দূর পর পরই সুলভ শৌচালয় পেয়ে যাবে, প্রবলেম হবে না। বাহ, ওয়াশরুম, প্রপার ওয়াশরুমই আছে, টাকা দিতে হবে, ফ্রির মাল তো ফ্রির মতোই, বাট যেগুলো পেড ওয়াশরুম ইউজ করতে পারো। লোকজনের প্রচুর অভিযোগ, হাঁটছি ঘোড়ার গুড় আসছে কেন, এই কেন, সেই নেই কেন, ওই নেই কেন, এত কমপ্লেন থাকলে ভাই হেঁটো না তোমরা, হাঁটতে গেলে কষ্ট করতে হবে। পাহাড়ের রাস্তায় যদি এক্সপেক্ট করো যে টারম্যাক রোড থাকবে এরকম রাস্তায়, তাহলে গাড়ি চলে আসতো, তাহলে ফুট ট্র্যাক থাকতো না, তাই না, মাথা রাখতে হবে এগুলো। লোকজন কমেন্ট পাস করতে করতে সব যাচ্ছে যে এটা নেই কেন, রাস্তা খোদরা খোদরা কেন, উঁচু নিচু কেন। পৌঁছলাম ভৈরব মন্দিরে, ভৈরব মন্দির
ইনি হলো ইন্সপিরেশন দিদি কাছে হ্যাঁ বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে হাঁটছে এগুলো দেখে ইন্সপায়ার হই যে পৌঁছতে পারবো চলো জলের দাম 50 টাকা লাস্টি 40 জলটা একবারে পুরোটা খাওয়া যাচ্ছে না নিয়ে হাঁটাটা প্রবলেমেটিক এক হাতে লাঠি এক হাতে ক্যামেরা বেটার একটা লাস্তি নিচ্ছি এটা সেকেন্ড নাম্বার চলছে এখানে দেখাচ্ছে কেদারনাথ 10.5 কিলোমিটার ছোট লিঙ্চলি 3.5 বেস ক্যাম্প 9 আর ভীমবলি 500 এটা কতটা ঠিক তা তো জানি না এটা দেখানো মানে সত্যি কথা বলতে তোমাদেরকে কনফিউজ করা 22 কিলোমিটার 23 কিলোমিটার রাস্তা বাট দেখায় 16 কিলোমিটার জানি না আর কতক্ষণ লাগবে কেদারনাথ যেতে মোটামুটি হয়তো আমার মতে 15 কিলোমিটার এখনও সময় বাজে 9:30 মোটামুটি 5 কিলোমিটার মতো এসেছি পৌঁছলাম আমরা ভীমবলি ভীমবলিতে তোমরা ঘোড়া পেতে পারো ঘোড়ার এখানে স্ট্যান্ড রয়েছে এই পুরোটাই ঘোড়ার স্ট্যান্ড গৌরীকুণ্ডে স্ট্যান্ডের পরে আর কোনো জায়গায় লিগালভাবে ঘোড়া পাওয়া যায় না এখানে ভীমবলিতে আবার ঘোড়ার স্ট্যান্ড আছে যারা ভীমবলি অবধি এসে ভাববে যে পারবে না এখান থেকে একটা অপশান আছে ঘোড়া নিতে পারো রামবাড়া থেকে আমরা যাবো সোজা রামবাড়া থেকে এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তাটা 1.5 কিলোমিটার বেশি ডান দিকে রাস্তা ধরলে তো মাথায় রাখবে রামবাড়া থেকে রামবাড়াতে এসে যদি হেঁটে যাও তাহলে সোজা রাস্তা ধরবে ঘোড়া টোড়া ম্যাক্সিমাম জিনিস যারা জিনিসপত্র নিয়ে যাচ্ছে সব ডান দিক দিয়ে যাচ্ছে অনেকে হয়তো বুঝতে না পেরে ডান দিকটা নিচ্ছে বা ডান দিক নিলে 1.5 কিলোমিটার বেশি রাস্তা ঘুরতে হবে রামবাড়ার একটু আগে দাঁড়িয়ে আছি মন্দাকিনী কি সুন্দরভাবে বইছে এতক্ষণ চড়াইয়ের পর এখন অনেকটা উতরাই রামবাড়া যে ব্রিজটা সেটা অনেকটা নিচে পৌঁছলাম আমরা রামবাড়া টাইম বাজে মোটামুটি 10:45 হাঁপিয়ে গেছি মাথার উপর সূর্য একদম দাবদাহভাবে জ্বলছে এরপরই শুরু হবে আসল চড়াই রাস্তা দেখেই মাথা ঘুরছে রামবাড়া থেকে অনেকটাই উপরে উঠে গেছি এখনও সকাল থেকে ব্রেকফাস্ট করিনি খুব খিদে পেয়েছে খাবো একটু ম্যাগি ভীষণ ভারী কিছু খেলে তো আর হাঁটতে পারবো না অর্ডার করেছিলাম ম্যাগি 60 টাকা করে নিল শুরু হয়ে গেল বৃষ্টি রাস্তা একদম কাদা হয়ে গেছে আমাদের ব্যাগ পিঠু নিয়ে চলে গেছে ওনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে খুঁজে পাচ্ছি না হয়তো উনি পৌঁছেও গেছে পিঠু স্ট্যান্ডে আর এদিকে আমাদের রেনকোট ভলনি স্প্রে সব ওই ব্যাগে সোয়েটার মাফলার সব পিঠুর কাছে পিঠু আমাকে বললো যখন নিলাম যে আমাদের সাথে সাথেই যাবে বাট ওনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছি না উনিও আমাদেরকে ফোন করেনি এখন কতটা রাস্তা বৃষ্টি যখন ভিজতে ভিজতে যাবো অনেক লিটারালি ওই শিলাবৃষ্টির মতো বৃষ্টি পড়ছে রামবাড়া থেকে ডান দিকে যে রাস্তাটা গেছিলো 1.5 কিলোমিটার বেশি সেই রাস্তাটা এখানে কানেক্ট করছি এইদিকে আমরা উঠবো এখন একটু তো মালপত্র দেওয়াটা একটা খুব বাজে ডিসিশন হয়ে গেল একটা ফিনফিনে টি শার্ট পরে আছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড জাস্ট ছিঁড়িয়ে দিচ্ছে ভাবছি কী ভুল করলাম সত্যি আর পারছি না ছোট লঞ্চলি এখনই আসবে 500 মিটারের মধ্যে তারপর বাড়ি লঞ্চলি ঝানি ক্যাম্প বেস ক্যাম্প আমাদের জিএনপিএন বুক করা আছে বেস ক্যাম্পে তারপরে ওখান থেকে 1.5 কিলোমিটার বাবার ধাম পায়ের কাপ মাসালসগুলো জাস্ট যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এসে পৌঁছলাম ছোট লঞ্চলি এরপর এখনও বাকি আছে বড় লঞ্চলি ছানি ক্যাম্প বেস ক্যাম্প তারপর বাবার ধাম ইতিমধ্যে এখানে প্রচণ্ড বৃষ্টি মানে স্নোফল হচ্ছে যেতে পারছি না গায়ের মধ্যে স্নো পড়ছে আর একটা ফিনফিনে টি শার্ট তার সাথে কতটা বাজে ডিসিশন ছিল আজকের এই পিঠুতে মালপত্র পাঠিয়ে দেওয়াটা এদিকে যাতা লেভেলে স্নোফল হচ্ছে এখানেই জানি না ওপরে কী অবস্থা মায়ের সাথে একবার কথা হলো বললো যে প্রচণ্ড লেভেলে স্নোফল হচ্ছে সিজনের প্রথম স্নো বাট শরীর ভীষণ ক্লান্ত সেই সকালবেলা থেকে শুরু হয়েছে এই হলো রাস্তার কন্ডিশন এলাম বাড়ি লিঞ্চলিতে সময় বাজে 1টা সকালে ট্রেক স্টার্ট করেছিলাম 5:30 পৌনে 6টা নাগাদ মাকে ঘোড়া ফেরে উঠিয়ে দেওয়ার পরে প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমি আর পারছি না আর হচ্ছে না আমার দ্বারা চলো হাঁটতে থাকি ক্যামেরা চার্জও প্রায় ফুরিয়ে এসছে ফাইনালি আমি বিট্টু ভাইকে পেলাম ভাইয়ের বন্ধুকে নাম্বার দিয়েছিল সে ফোন করলো কথা বলার মতো শক্তি পাচ্ছি না কোন মাম্মি হ্যাঁ মাম্মি ঘোড়ে আয়া বহন ঘোড়ে আয়া আপ তো আপকা নাম্বারই মেরে কো নেই দিয়া থা না
ফাইনালি কেদারনাথ বেস ক্যাম্প পৌঁছলাম। সামনেই রয়েছে জিএনভি নন্দী কমপ্লেক্স। চলো, কথা বলার শক্তি পাচ্ছি না, একটু গরম কিছু খেয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো এখন বাজে 4:30, আমি 3:20 রিসেপশনে পৌঁছেছিলাম। আমাদের যে বুক করা ছিল জিএনভিএন এর নন্দী কমপ্লেক্সের বেস ক্যাম্প, এসে আমি রিসেপশনে কথা বলতে পারিনি। বোন আগে থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছিল, আমি এসে ফেন্ট হয়ে গেছিলাম, আমার আর সেন্স ছিল না কিছু। আমাকে কন্টিনিউ অক্সিজেন দিয়ে একটু এখন ঠিক হয়েছি। ব্লগটা আমি শুরু তোমাদের দেখাতেও পারিনি, সঙ্গে সঙ্গে আমি ফেন্ট হয়ে গেছিলাম। ভীষণ কষ্ট কেদারনাথ ট্রেক, ভীষণ কষ্ট। 4 ঘন্টা আমি কন্টিনিউ স্নোফলে ভিজেছি। ভালো এক্সপিরিয়েন্স, বাবার কাছে এখনও যেতে পারিনি, শরীর খুব খারাপ লাগছে। মা, কাকিমা, বোন, ভাই, যা সবাই পড়ে আছে, কোনো সেন্সই তাদের নেই, ডাকছি সাড়া দিচ্ছে না। আমিও তাই ছিলাম এতক্ষণ, বাট ভিডিও তো করতেই হবে। ফ্রিজিং আ মোমেন্ট যখন কোনো কিছু প্রমিস করে তোমাদের সাথে শেয়ার করবে, তো সেই প্রমিস আমরা মিস করবো না। বহু কষ্ট করে এখন ভিডিওটা করছি, কথা বলতে কষ্ট হচ্ছে, চোখ ঠয়ে গেছে গলা পুরো। শরীরে আর যতটুকু ক্ষমতা অবশিষ্ট আছে সেইটুকু উজাড় করে দিতে চাইছি বাবার ধামে, কারণ সন্ধ্যা আরতি মিস করা যাবে না। সবাই টেন্টে ঘুমোচ্ছে, খুব স্বাভাবিক, কেউ উঠতে পারবে না। আমি জাস্ট ওই ফিল্টার নেওয়ার জন্য যাচ্ছি, এতটুকু শরীরে জোর নেই। কেদারনাথ শরীরে জোর আসা যায় না, প্রচুর মনোবল দরকার, মনের জোর ছাড়া কেদারনাথ আসা যায় না। মানব জীবন সার্থক, সনাতন জীবন সার্থক। টাইম বাজে এখন 7:30, এরপরেও যদি মন্দিরে থাকি আমাদের রাতে ডিনারটা মিস হয়ে যাবে। জিএনভিএন এ যে রুমটা বুক করেছি সেখানে আমাদের ডিনারটা ইনক্লুডেড আছে। চলো ফেরা যাক এবার মন সার্থক করে। নন্দী কমপ্লেক্সে ফিরছি এখন, এখানে জাস্ট রুম নিয়ে অকশন চলছে। 4 জনের বেসিক টেন্ট 12,000 টাকা। সিরিয়াসলি, অনলাইন বুক করে না আসলে ভালো লেভেলে মুরগি হতে হবে। 12,000 টাকাটা এক্সেসিভ। তো চলো কালকের এপিসোড দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জিএমভিএন এর কোন ওয়েবসাইট থেকে বুক করেছি তার লিঙ্কও দিচ্ছি ডিসক্রিপশনে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর পেরে উঠছি না। চলো ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাবা।